ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটাই বলি না কেন ভ্রমণ পিপাসু মানুষ তা দেখতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান কিন্তু ঢাকা শহরের কাছে রয়েছে বিরুলিয়া গ্রাম যেখানে জমিদার রজনীকান্তের বাড়িসহ ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় ১১টি প্রাচীন স্থাপনা শত বছর ধরে মনোমুগ্ধকর সৌন্দর্য ও আভিজাত্য বহন করে চলেছে গ্রামটি শুধু প্রচার প্রসারের অভাবে বছরের পর বছর যা লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে বিরুলিয়া ঘুরে এসে আরো জানাচ্ছেন মোস্তাফিজ রোমন ক্যামেরায় ছিলেন চৌধুরী বিপুল তুরাগ নদী ঘেঁষা এই গ্রামটির নাম বিরুলিয়া এই বিরুলিয়ায় আছে প্রায় ১১টির বেশি ঐতিহ্যবাহী স্থাপনা বিরুলিয়া ব্রিজ হতে পশ্চিম দিকে একটু এগিয়ে ছোট আরেকটি ব্রিজ পার হয়ে ঢুকতেই বিরুলিয়া গ্রাম নদী ঘেঁষা এই গ্রামটি এখনো ছবির মতোই সুন্দর গ্রামটিতে ঢুকতেই চোখে পড়বে প্রাচীন আমলের বেশ কয়েকটি নিদর্শন চোখ ধাঁধানো কারুকাজে খচিত এই স্থাপনাগুলো মনোমুগ্ধকর সৌন্দর্য ও আভিজাত্য বহন করে চলেছে শত বছর বয়সী লালচে ধূসর স্থাপনাগুলোর বিভিন্ন জায়গায় খসে পড়েছে পলেস্তারা এরপরেও কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে দিব্যি শুধু তাই নয় প্রাচীন এই স্থাপনাগুলোয় বসবাস করছেন অনেক বছর ধরে বেশ কয়েকটি পরিবার বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ মনে করতে নারাজ তারা এখনও ল্যান্ড প্রপার্টি তাদের ছিল প্রতাপশালী লোক ছিল প্রতাপ বলতে যা বোঝায় আর কি প্রতাপশালী লোক ছিল এইরকম তো এইখানে মোটামুটি চারটা বাড়ি আছে এখানে ওই আপনি সংস্কারের অভাব আছে ওনারা হচ্ছে কেউ ইংরেজ মোল্লার কেউ থাকে না এখানে হিন্দু হিন্দু পরিবার থাকে কিছু আমার বাবাও থাকছে তারপর আমরা আমার দেশেই রয়েছি এইখানে থাকি জল বৃষ্টি এলেও তো আমরা ভয় পাই না আমরা সাথে থাকি আপনার আমরা ছোট থেকেই দেখতেছি সৃষ্টি পরে আটার আগের থেকেই দেখতেছি এইভাবেই আছে লোয়ার সাতির মাটির বর্গা কাঠের ব্যাখানি আছে কতলকি অনেক পুরাতন জিনিস রয়েছে মজুদ মানে খালি আপনার প্লাস্টার এইগুলো ফালাই দিয়ে যদি নতুন করে আবার সিমেন্ট বালু প্লাস্টার করে আরও এত বসে যাবে গ্রামটির শেষ দিকে আছে জমিদার রজনীকান্ত ঘোষের বাড়ি সে সময়ে জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে রজনীকান্ত ঘোষ ৮৯৬০ টাকা চারানা দিয়ে বাড়িটি কেনেন বলে শোনা যায় সেখানে এখন বসবাস করছেন রজনীকান্ত ঘোষের বংশধররা আমার বাবা মারা যাওয়ার পর আমি তিন ভাই আছে এই বাড়িতে তিন ভাই আমরা ওই দুটা দূরে একটি টাকা বুঝতে মাটি ভাই এটা না খেয়ে থাকলে মাটি ভালো লাগে পূর্বপুরুষের বিটা আমি চলে গেলে থাকবো না আমার বউ গেছে গা আমি জামুগা ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান কিন্তু বিরুলিয়ার এই ইতিহাস ঐতিহ্য ও জমিদার বাড়ি লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এ সকল স্থাপনাগুলো দেখতে এখনো দূর দূরান্ত থেকে আসছেন পর্যটকরা মোস্তাফিজ রহমান বিজয় টিভি বিরুলিয়া